Hit. Whoa. Ha. Ha. Ha is onari number. Ha is a side to pop to go sun number. Ha, ache. কিন্তু কথা বলতে পারবেন না। না উনি লিখছেন কোথা থেকে? খবরের কাগজ। না এখন ঢাকা বারুন। বললাম না লিখছেন কি নাম? সুমনা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলে দেবো বলে দেবো বলে দেবো। আরে মোবাইল অফ করেই লেখে, তা কি করে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন লিখছে, সারাদিন এক গাদা লেখা পুজোর সংখ্যা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বলে দেবো বলছি তো, বলে দেবো বলে দেবো। রাখছি, হ্যাঁ রাখছি রাখছি রাখছি। এই নিয়ে দশবার হল, ধরবে না যখন ফোনটা নামিয়ে রাখলেই হয়। আমার না বলছে যত জ্বালা, কে সুমনা কে কুমনা সব মনে রেখে রেখে বলবে, আর ভুলে গেলেই বলবে। কি হল, শরীর খারাপ করছে না? আরে না না, একটা না লেখা তো ওই ঘাড়টা কেমন ব্যথা করছে। কথা বললে তো শুনবে না, মানুষের শরীর তো একটা লিমিট আছে, রাত কাবার হয়ে যাচ্ছে আর লিখে যাচ্ছে। সামনে পুজো না, তত লেখা না নিলেই হয়। মাস্টারমশাই বলতেন জানো, সব কাজে তুমি হ্যাঁ বললে, হ্যাঁ বললে নিজের উপর চাপ বাড়ে, পরিশ্রমের ক্ষমতা বাড়ে। মাস্টারদের কথা আর বলো না আমার, ভালো ভালো কথা বলতে না ওদের মতো প্রস্তাব লোক আর একটি নেই। খবর নিয়ে দেখো, একদম ভালো কথা নেই। চোখ তো বন্ধ করো। মাধব কাকা, তোমাকে একটা মাথার পার্লার খুলে দেবো। পাল্লা খুব হয়েছে, এবার আমাকে একটু খ্যান্তি দাও, তুমি খ্যান্তি দাও। বললে ভাববে ছোট মুখে বড় কথা বলছি। তোমাদের বাবু না নামসা বাবার খুব লোক, যে বলছে সবাইকে হ্যাঁ বলে। পরিষ্কার বলতে পারো না? পারবো না, কম্পিটিশন মার্কেট মাধব কাকা, যে কাজটাই তুমি না বলবে এক গাদা লোক ঝাঁপিয়ে পড়বে। কে জানে বাবু, তোমার নাম ডাকে কিছু কম আছে, আর কে না চেনে তোমাকে। রোজ যদি চেনা না দাও ভুলে যাবে লোকে মাধব কাকা। হয়ে গেল। ও হ্যাঁ, সুমনা বলে একজন তোমাকে ফোন করেছিল। আচ্ছা, আর তার আগে ওই স্কুলটা কলেজের? হ্যাঁ হ্যাঁ কলেজের, কলেজের সেখান থেকেও ফোন করেছিল। আচ্ছা, তুমি তো আবার সেখানে বক্তৃতা নিয়ে মরেছ, আর কারা কারো যেন। হ্যাঁ ওইখানে সমস্ত কিছু লিখে চাপা দেওয়া আছে, ঠিক আছে দেখে নেবে। তারপরে খেয়ে এবার শুয়ে পড়ে। কি রান্না গো? রান্না কোথায়? সকালে বললে বিরিয়ানি খাবো, তাই তো বিরিয়ানি নিয়ে এলাম। ওহ ও দেখেছো, ভুলেই গেছি। ঠিক আছে তুমি খেয়ে শুয়ে পড়ো, আমি পরে খাচ্ছি। কেন, একটা দিন একটু আগে খেলে কি মহাভারত অশুদ্ধি হয়ে যাবে? এখন আবার এইসব খাই পাই খেলতে বসবে সেটা আমি জানি। দেখো তো বাবু, ভেবো না তুমি যা নই তাই করে দেখাবে। ডাক্তারবাবু কতবার করে বললেন কমান কমান, লজ্জাও তো হয় একবার, আবার হাস্য। আমি কিন্তু সত্যি এবার বিরক্ত হয়ে যাচ্ছি। কেন, যখন বউ তাড়িয়ে তো এবার ঘরে একটা বউ নিয়েছে আমাকে মুক্তি দাও, অনেক হয়েছে, আমার আর ভালো লাগছে না বাবা। তুমি একজনই শুধু বন্ধু আমার, শত্রু আমার তো আজ আছে নাকি? একজন তাই তোমাকেই ভালো লাগে, তোমাকেই ভালো লাগে। বসো বসো বসো। পেট ধরে যখন পড়েছিলে তখন এই মাধব কাকাকেই তো। মাধব কাকা, আমি একটা জায়গায় আটকে গেছি জানো। আটকে? কোথায়? আচ্ছা তুমি কখনো কোনো অপরাধ করেছো? মানে? না মানে আমি বলছি এমন কোনো কাজ করেছো যা তোমার ঠিক মনে হয়নি, তোমার অন্যায় বলে মনে হয়েছে কোনো কাজ? তোমার মাকে কথা দিয়েছিলাম তোমাকে আগলে রাখ, সে তো রেখেছ। সে আর পারলাম কোথায়? তোমার দিদিমণির বাড়ি ছেড়ে চলে গেল, একা
পারলাম সেই এক কথা তাতে তোমার অপরাধটা কথা আমারই তো পাপ দুজন তোমরা তোমরা ছেলে মেয়ে বিয়ের পর থেকেই নিজেদের মধ্যে গালাগালি মারামারি শুরু করে দিলে দেখে শুনে বিয়ে করে আমার তো সেদিন চলে যাওয়া উচিত ছিল এই বাড়িতে হ্যালো হ্যাঁ কি বলছেন হম ধরুন ধরুন তোমার ফোন আমার আমাকে আবার কে ফোন করলো এত রাত হ্যালো কে ও সতী না হ্যাঁ আমি বাবা বলছি কি হলো এত রাত্রিরে ও মাগো ও মাগো ও মাগো কি হয়েছে ঠিকই কি করে চুপ কর চুপ কর চুপ কর চুপ কর হ্যাঁ হ্যাঁ শোন আমি যাচ্ছি এগুলি যাচ্ছি এগুলি যাচ্ছি আরে কি হলো কি আমার নাতিটা হ্যাঁ ঝঞ্ঝু পড়ে আসছিল হ্যাঁ মোটর সাইকেলে মেরে দিয়ে চলে গেছে ঠিকই গো কুলবেনে হাসপাতালে নিয়ে গেছে আমি এখন যাচ্ছি আচ্ছা শোনো মাথা পাকা আমি গাড়িটা বের করি আমি যাই তোমার সঙ্গে না না তোমার যাওয়ার দরকার নেই বেশি রাত হয়নি আমি ঠিক চলে যেতে পারবো আমার কোনো অসুবিধা নেই মাধব কাকা বললাম তো তোমার অনেক লেখা বাকি আছে তাছাড়া অনেক প্লেন আছে আমি ঠিক চলে যেতে পারবো আমি আসছি তৃতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমার হ্যালো হ্যাঁ কে বলছেন ও শুভদা এটা আমার কার নাম্বার হ্যাঁ আরে বাবা চিন্তা করো না নেক্সট উইকে নামিয়ে দেবো বললাম তো হ্যাঁ 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 একদম আর শোনো তুই লেখাটা শেষ হয়ে গেলে একদিন বসবো কিন্তু ঠিক আছে আমি সেভ করে নিচ্ছি ওকে গুড নাইট তুমি সাবধানে থেকো আচ্ছা শোনো শোনো আমি বেরোলে কিন্তু দরজাটা বন্ধ করে দেবে যেতে তাড়া দেবে আর এখন থেকে দুটো দুটো ফান পরি আছে কিন্তু খেয়ে নেবে ঠিক আছে চিন্তা করো না আমার মাতার কাছে কিন্তু জলটা দিয়ে রাখলাম আমি এখন আসছি ঠিক আছে শোনো হ্যাঁ শোনো কাশ্মীরে সবে কিন্তু ঠিক আছে কেন মুখ চাপা না হয় এই টাকাটা রাখ আমার নাতিটা ভালো হয়ে যাবে তো আমি আসছি চিন্তা করো না পৌঁছে একটা ফোন করো কেমন আসছি হ্যাঁ সাবধানে দিও ওই দুটি হাত কেমন আমার
মরণে ফিরে আসি আমি জীবনে ওই দুটি হাত যেন ধরে ফিরে আসি আমি জীবনে যে নয়ন জালে তারুণ আগুন বৃষ্টিও দেয় সে নয়ন খাই তোমাকে ভালো আসলে আমি ভাবতে পারিনি আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন। আমি জানি তো আপনাদের মনে বদ্ধ মূল ধারণা আছে কলকাতা পুলিশ করে বললেন, যদিও তো স্কটল্যান্ড ইয়ার্ড ঠিক কিনা বলুন। আপনার মতন একজন প্রখ্যাত সাহিত্যিক ফোন করছেন, এ কি কর্তা মেলা বলছে? আপনারা বলেন প্রথম শ্রেণীর নাগরিক, পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে ছুটতে আসবে না? আর আপনি যদি একটু কাজু মাছু হয়ে ফোন করেন তাহলে তো কালকেই বদলি হয়ে যাবো জঙ্গলমহল। না না, আপনি এভাবে কথা বলছেন কেন? আমি বলি নিয়ে সব, আসলে এরকম একটা ঘটনায় আমি আতঙ্কিত হয়ে পড়েছি। স্বাভাবিক, অন্ধকার পুলিশ শুনে তো আপনাদের পরিচয় বইয়ের মাথা ঠিক না বলুন। হ্যাঁ, কিন্তু আপনার কাছে তো কোনো ফায়ার আর্মস দেখছি না, মানে আবার যদি গুলি চলে? না না, কিছু হবে না, বসুন বসুন। যদি কিছু মনে না করেন তাহলে একবার তো ছড়িয়ে তদন্তটা শুরু করতে পারি। ও শিওর, প্লিজ। হ্যাঁ, আপনার নামটা জানা হলো না? কৃষ্ণপদ, কৃষ্ণপদ মাইন। আচ্ছা, সেকেন্ড অফ এই খানায় কি নতুন? এটা মনে হচ্ছে বিদেশি। হ্যাঁ, আমার ওই সাহিত্যিক বন্ধু এনে দিয়েছিল। একেই বলে বন্ধু। ভালো আছেন? ভালো আছেন, লিখছেন লিখছেন পাঞ্জাবি বলে সবার সমিতি করছেন, সমাজে আপনাদের একটা প্রেস্টিজ আছে, পাঁচটা লোক দেখে বলে দাদা ভালো আছেন। হ্যাঁ, ঠিক না বলুন, এর থেকে নামবেন সাইড ব্যাগ কাঁধে নিয়ে অমনি কলেজে মেয়েরা ছুটতে আসবে অটোগ্রাফের কাঁধে নিয়ে, ঠিক না বলুন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সাইড রাস্তা দিয়ে বাজার যাবেন, লোকে দেখলে পিস পিস করে বলবে ওটা ওটা যাচ্ছে। আমাদেরও বলে স্যার। হ্যাঁ, বলে খবর যাচ্ছে। সাতটা শকুন মরে একটা পুলিশ হয় জানেন? এই অল্প বয়সে যখন পুলিশে জয়েন করেছিলাম না, তখন স্যার চোখে কি স্বপ্ন, গিদি 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 এই সিগনাল চালিয়ে যাবে রাস্তা চারিদিক ফাঁকা। আসলে কি বলুন তো, ছোটবেলা থেকে তো অমিতাভ বচ্চনের ফ্যান ছিলাম। 18 বছর চাকরি হয়ে গেল, এনফিল্ড আর চড়া হলো না, তো গান করে গেল। কোনো প্রেস্টিজ নেই স্যার, কোনো প্রেস্টিজ নেই আমাদের, প্রতিদিন মিডিয়ার মধ্যে লেগেই রয়েছে, বলছে বন্ধু বান্ধব সামনে পুলিশ কেন ঢুকিয়ে দিল, আমি ছাড়া পুলিশ করে কি পুলিশ পুলিশ হয় নাকি? হ্যাঁ বলুন স্যার, আপনি বলুন, পুলিশগুলো তো বাচ্চা আছে নাকি? পুলিশ বলে ভয় পাবে না? হাজার খানি লোক থানায় ঢুকে থানা ভাঙচুর করছে, হাতে বড় বড় লাঠি পাইকান। কি বলছে জানেন? বলছে বগলে হাত দিয়ে বিবেকানন্দের মতো দা। এই কি সম্ভব স্যার বলুন? হ্যাঁ, এই যে স্যার সামনে রাস্তাতে যদি বলে ওয়ান ওয়ে, নেতা বলছে এই গন্ধর উঠবাস কর, চেষ্টা করছে চাপ চেপ পিঠে ছাও তুলে নেবো। পাবলিক স্যার সুযোগ পেলেই কেলাচ্ছে, আর পুলিশ একবার তো নিলাম স্যার। না হ্যাঁ, ঠিকই তো, আমি যদি সবটা টেনে দিই
আপনি এখানে কি করতে এসেছেন জানেন? আপনি আমার বিপদে সাহায্য করতে এসেছেন, তদন্ত করতে এসেছেন, বৃষ্টি নেশা করতে নয়। ওই দেখুন স্যার, তদন্তের কথাটাই ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, একটা মাথা হচ্ছে না, সারা দিন স্যার ওমান লোড হয়ে থাকে। তারপর ছুটলাম ট্যাক্সি ধর্মঘট তুলতে, তারপর ছুটলাম পশু কেস নিবারণের সময় বিস্তার আসবে, তারপর ছুটলাম। আমি শুনছি না, আমি ভীষণ বিরক্ত বোধ করছি। এইরকম একটা ঘটনায় আমি আতঙ্কে নীল হয়ে আছি। আর আপনি? আমার তো একই অবস্থা। যদি সমবেশী মনে করেন একটা সিগারেট অফার করতে পারেন। শুনেছিলাম সাহিত্যিকদের মনটা নরম হয়। নামটা কি বলুন তো? তপব্রত বসু। তপব্রত বসু পিতা ঈশ্বর শুভব্রত বসু, ঠিক না? BC 28/7 সল্টলেক কলকাতা 64। কত? 64। আচ্ছা গুলিটা কখন শুরু ছিল বলতে পারবেন? ধরুন এই 9:30 নাগাদ। এই শুনুন, লাগাম মতো কিন্তু গাড়িতে চলে না। আমি লিখে দিচ্ছি 9:27 গুলিটা চলেছিল। আচ্ছা এবার বলুন তো, গুলিটা কোন দিক থেকে এসেছিল ঠিক? হ্যাঁ, বারান্দার দিক থেকে। বারান্দা? আচ্ছা শুনুন তো, চলুন 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 বারান্দা চলুন। জানি না, তবে নাচটা শেখায় বোধ হয়। নাচ? হ্যাঁ, কেন? চল, আরে চলুন চলুন ভিতরে চলুন। মাঝে মাঝে ঘুমের শব্দ পাওয়া যাচ্ছিল। নীল লাল চুড়িদার পরা মেয়ে। বারান্দা? আচ্ছা গুলিটা যখন বারান্দা থেকে আসে কোন দিক থেকে আসে ঠিক বলতে পারবে? যখন গুলি চলে আমি তো ক্যামেরা নিয়ে দাঁড়িয়েছিলাম। ভাই আমি তো এইটাই শুনতে চাইছিলাম, কি সুন্দর বললেন। হ্যাঁ সাহিত্যিক তো কথার মাধ্যমেই একটা। আচ্ছা আচ্ছা স্যার, আপনার পাটুল ডিগ্রিট কেমন লাগে? পাটুল? মানে না না, ছোটবেলা আমার একটা সাহিত্যের প্রতি ঝোঁক ছিল। এই শুক্তার হাঁদা বোঁধা দিত পাটুল, আমার স্কুল বন্ধু মানে কিন্তু রোজই হাঁদা বোঁধা দিত। হ্যাঁ সন্দেহ আপনার কি কাজটা করতে পারে বলে মনে হয় আপনার? এমন কেউ নেই যাকে সত্যি বলে মনে হয় আমার। এটা একটু বেশি ঋষি ঋষি হয়ে গেল না? এতগুলো বছর বেঁচে আছেন, শত্রুর জন্ম দেন নিয়ে নাকি হতে পারে? আচ্ছা আনকার কে কে আছে বলুন তো? আমি আর মাধব কাকা। দুজন কাকা? না, দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সঙ্গে আছেন, আমাদের পরিবারেরই একজন। হ্যাঁ দীর্ঘ কাকা একসাথে থাকেন, ঠিক আছে। আচ্ছা আপনার যাদব কাকার সঙ্গে কোনো গণগ্রহ রিসেন্টলি?
সঠিক আমরা কাউকে সন্দেহ করে রাখতে পারি না। বিয়ে করেনি? বিদ্যুৎচন্দ্র সঙ্গে ছিলেন না? আমি কোনদিন রাজনীতি করিনি, এখনো করি না, আমি লেখা ছাড়া আর কিছু করি না। ওনার নাম যাদব নয়, মাধব। মাধবেন? আচ্ছা ঠিক আছে, দেখুন দেখুন যাদব মাধব দেখুন না, আমি বাড়ি নেই, আজ রাতে বাড়ি গেছেন, ওনার নাতির একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন যে গুলি চলার একটু আগে উনি চলে গেছেন, তাই তো? না, ঠিক আছে, আমি সেটাই দেখে নিচ্ছি। কিছু পেলেন কি? কোনো বুক? কোনো নাম? স্মৃতিহাটকে দেখুন, হয়তো এমন কোনো শত্রুতা যেটা আপনি খুলে গেছেন সে হয়তো ফলেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাবুন ভাবুন ভাবুন। আমি একটা শেষ প্রশ্ন করছি। আচ্ছা, আপনি তো এই সভ্য সমাজের নাগরিক, মানে শিক্ষিত সমাজের অংশ বিশেষ, কোন মেয়ে ছেলের কাছে কখনো জড়িয়েছেন? না না, আচ্ছা কিছু নেই, হতে পারে হতে পারে, আপনারা তো সাহিত্যিক মানুষ, জিজ্ঞাসা নেই, নিশ্চিন্তে থাকতে পারেন, রাতে গুলি চলবে না। হ্যাঁ, গুলি চললেও কাজ করবে, কেননা কাজ ভেঙে গেছে অনেক আগে। গাছগুলো যেমন আছে তেমন থাক, আমি কাল সকালে আসবো। আমি শুধু এর মতো ভেবে নিই তো, কাজটা কে করতে পারে শুধু নামটা বলবেন আমাদের, তারপরে কাজ কিন্তু আমাদের। বন্ধু, বালটা কিন্তু দারুণ মেনেছে। ওকে ওকে, গুড নাইট। বন্ধু মানে বুঝতে পারা,
না বলা সব ভাষা। আমার প্রথম কবিতা ছাপা হয়েছিল তরুণ ম্যাগাজিনে, গোরক। সাদা পাতার মাঝখানে একটা পথ দিয়ে ঘুম, সে কি আজকের কথা। মা, আমি তখন ক্লাস টেন, সে বছরই আমি স্কুল থেকে বেরিয়ে যাব। ছোটবেলাটা সব মানুষের কাছে একটা সোনালী স্মৃতি। আমার মনে হয় না, আসলে প্রত্যেকের ছোটবেলাটা আলাদা আলাদা। আমার কাছে এই ছোটবেলাটা জেলখানার মতো, দম বন্ধ করা, একটা ঘর, এক গাদা লোক, শুধু হুকুম শুনে চলা ক্রীতদাসের মতো। আমার কোনো ইচ্ছে নেই, অনিচ্ছে নেই। আমার আব্বু একজন মূর্খ, শুধু আব্বু হওয়ার অধিকারী তিনি নিয়ম করে সকলকে পিটতে পারেন। কিন্তু স্কুলের কথা ভাব, কি ভালো ছিলাম না আমরা স্কুলে। ঠিক, ওই কখন যে মুক্তির স্বাদ দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকা। কত বড় মাঠ এখন কোথায়, মাঠের ধারে পলের তারা খসে যাওয়া দোতলা স্কুল বাড়ি, যমুনা সুন্দরী উচ্চ বিদ্যালয়, উজোনের মাঝে একটা কদম গাছ, টিফিন বেলা গাছে ওঠে ফুল পাড়া, অথবা মেঘ কালো হয়ে এলে পাওয়ারের জলে ঢালা ভাসানো, তারপর ভেলা উল্টে সাঁতরে পারে ওটা। দিঘির জল কালো, আখেতের পাশে দাঁড় করানো তো নতুন কেনা লাল টুকটুকে সাইকেল, ঘাসের ওপর মেলা কবিতা লেখা বঙ্গলিপি খাতা, তার কভারে দার্জিলিং এর গো পাকা। মহসিন, আমি তো ভাবি এসব কথা আর তো কেউ জানে না। তুই নাকি সাহিত্য একাডেমি পাচ্ছিস? আরে দূর, ওসব বাজে কথা, কাগজওয়ালাদের গুজব। ভাবি বিদেশি স্কুলে সরস্বতী পুজোর দিন লুকিয়ে সিগারেট টেনেছি, স্মোকেট, মনে আছে? কাঁচা হলুদের স্বাদ মনে থাকবে না? তারপরে এক গাদা লেবু পাতা চিবিয়ে বাড়ি ফেরা। তুই কি করছিস মহসিন, লিখছিস? না। কেন, সত্যি কথা বলতে কি তুই আমার থেকেও ভালো লিখছিস মহসিন? আমার থেকে কেন লিখছিস না মহসিন? সব কাজ সবার নয়। থেকে এক গাদা টিউশন, বোনের বিয়ে, আম্মার মরে যাওয়া, আব্বুর আবার বিয়ে, আমার বাড়ি ছেড়ে দেওয়া, কবিতার অক্ষর ছিঁড়ে চলতে থাকে বেঁচে থাকার বুলডোজার। কবিতার অক্ষর ছিঁড়ে চলতে থাকে বেঁচে থাকার বুলডোজার, কি সুন্দর করে বললি! এই তো তোর ভেতরে কবিতা বেঁচে আছে মহসিন। এই যে হয়ে গেলে তুই আর আমি মিলে একটা কাগজ বের করবো, নাম দেবো, নাম দেবো লিখতা, আমাদের অনেক বন্ধু হবে, আমরা সবার কাছে গিয়ে বিক্রি করবো, রাজি? না। কেন, আমি তো সাহিত্যিক হবো না। কি হবি তুই? হোটেলের বয়, কমবে যাচ্ছি। তার মানে তুই এইচএস দিবি না? মহসিন, আমি সমস্ত ফিস জোগাড় করে দেবো তোর, পাগলামি করিস না মহসিন। মহসিন চলে যাস না মহসিন, আমি বাইকাতে থাকতে পারবো না। আমার আম্মুর সব স্মৃতি মুছে দিয়ে ওই লোকদের সব চুমকাম করে দিতে চাইছে, আমাকে পালাতে হবে। তবু কোথায় যাবি, কত দূর অজানা, অচেনা একটা শহর।
পৃথিবীর বেশিরভাগ চাই তো তাই না? জীবন বল অথবা জঙ্গল, মানুষ বল অথবা হরিণ, কতটুকু চিনি তুই আমি। একসাথে থাকা, শোয়া, বসা, ওঠা, অথচ সম্পূর্ণ অচেনা অজানা দুটো মানুষ, এটাই তো সত্যি। দাবি বমি হয়ে যাবে। একটা কবিতা বল দেখি। কবিতা আমি এখন লিখি না রে মহাশয়, আমি এখন থ্রিলার লিখি। থ্রিলার কবিতার কোনো পাঠক নেই, মানুষের মন এখন মজা নদী। আমি শোনাই। শোনাবি? শোনা কবিতাটা কি করে পেলাম শুনবি? বল। তারপরে মার্জাবো বলে সাবুন আনতে গেছি অনন্তদার দোকান। অনন্তদা ওখানে গিয়ে কাগজের মোড়ক খুলে দেখি একটা একটা বহু পুরনো শুকতারা ছেঁড়া পাতা। শুকতারা? এই শব্দটা শুনলেই ছোটবেলাটা কেমন উচ্ছে ওঠে। সেখানে দেখি কবিতাটা ছাপা। রাবু বেঁচে আছে? জানি না, ঘরে ফিরিনি কতদিন। ওই এবার বুঝে ছটা উপন্যাস করা যায় বল। এত লিখতেই বা হবে কেন? টাকাটা একটা ফ্যাক্টর মহসিন, কিন্তু টাকাটাই সব নয়। এই আমরা যারা যাদের একটু নাম ডাক হয়েছে, কাগজের ছবি টবি বেরোয়, পাঁচজন চেনে জানে, তাদের মধ্যে না সবসময় একটা ইনসিকিউরিটি কাজ করে। এই বুঝি সব ছেড়ে ছুড়ে দিয়ে আবার নৌমান হয়ে গেলাম। তাই প্রাণপণ টিকে থাকা, প্রাণপণ জমি আঁকড়ে লড়ে যাওয়া। আমার লেখা নিয়ে যদি কেউ বলে লিখবো না, ঘর পড়ে লেখাতে হবে। যে কোনো মূল্যে আমাকে সেলিব্রেট থাকতে হবে মহসিন, যে কোনো মূল্যে। আর এই ছবিটা আমার মুখে এমন ভাবে সেটে গেছে না, অন্য কোনো আমিকে মানতেই পারবো না। আর এই খেলাটা নিজের সঙ্গে একা একা খেলতে হয় মহসিন, সাক্ষী থাকে না কেউ। এবার কবিতাটা শোন। না রে, আমার ভালো লাগছে না, কবিতার সঙ্গে সংযোগ কেটে গেছে বহুকাল আগে। কিন্তু আমাকে তো করতেই হবে তো কবিতাটা শোনাবো বলি। ঠিক আছে শোনা। বর্ষা এলো, গরম গেল, হলো সবুজ পাতা, পেনের সঙ্গে খাতার বন্ধু ভরলো ছড়া খাতা, ছড়ায় ছড়ায় ছড়িয়ে দিলাম বৃষ্টি চাপুর টুপুর, পেখম তুলে ময়ূর নাচে বর্ষা দিনের টুকুর। বাড়ি লেখা নামটা আবার তো আমার খুব দাঁড়ায় মনে পড়ছে না তো। স্বাভাবিক স্বাভাবিক, কারণ কবিতাটা আমার ছিল। নিজের নামে ছাপিয়ে দিয়েছিলি, ভেবেছিলি মহসিন খোঁজ পাবে না। তারপর ভাবলাম হলোই বা কল্যাণে ছাপা। মোহন কবিতাটা তো আমার। মোহন তুই না পাঠালে কোথাও কি কোনদিন ছাপাও তো আমার একটা কবিতা। শোন মোহন, মোহন শোন, কাউকে কোনদিন বলো না সত্যি কথা। শোন না মোহন, চলে যাস না মোহন, মহসিন আজ রাতে দরজা হাট করে খুলে রেখে মাল খাচ্ছে।
সত্যি আপনি মাঝরাত পুলিশে আবার মাঝরাত কি এই ধরনের মাল খায় বলুন আর ঘুষ খায় দুটো শুরুতেই মাঝরাতে ঠিক কিনা বলুন বাড়ি যাননি প্রয়োজন মশাই বাড়ি যাওয়ার কথা এদিক দিয়ে যাচ্ছিলাম তাই জানাতে এলাম কি দাঁড়ান একপাত্র চড়িয়ে নি যে কোনো মুহূর্তে বিস্ফোরণে উড়ে যেতে পারে এই কলকাতা শহর ধরুন স্যার দিল্লির খবর জঙ্গিরা ঢুকে পড়েছে এই শহরে দশ জনের জঙ্গি দল ঘুরে বেড়াচ্ছে মানুষের ভিড়ে শুনুন টিভিটা খুলুন খবরটা দেখুন সাবধানে থাকবেন আপনার বন্ধু কিন্তু মালটা জম্পে এসেছে এর পরের বার বাইরে গেলে আমার জন্য একটা আনতে বলবেন তো শুনুন না ও বাইদি ভাই নমিনি করেছে নমিনি হ্যাঁ মানে নমিনি নমিনি এই করুন দুইটা সাক্ষীতে না লেগে যদি আপনার কপালে লাগতো আপনি কি এমন কিছু লিখছেন যেটা যেটা ওদের বিরুদ্ধ হয়ে গেছে এমন কোন বক্তৃতা দিয়েছে এটা তো খুব হার্ট করেছে ভাবুন 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 আমি কাল সকালে আসবো না না শুনুন না প্লিজ আমি খুব আতঙ্কিত বোধ করছি প্লিজ একটু সাবধানে থাকবেন এত বড় দেশ এইটুকুনি ফোর্স কি করে যে নিরাপত্তাকে ও বুঝতেই পারছি না এই দেখুন না সেই সকালে জাঙ্গিয়া পড়েছে এখন খুলতেই পারি তবে দিল্লি সূত্রে খবর নাশকতার উদ্দেশ্য নিয়ে শহরে ঢুকে পড়েছে দশ জনের একটি জঙ্গি দল যে কোনো মুহূর্তে শহরের নানা স্থানে একাধিক বিস্ফোরণ ঘটাবার পরিকল্পনা রয়েছে তাদের তৈরি রয়েছে মিলিটারি এবং কমব্যাট ফোর্স মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কোনো হামলা প্রতিহত করার মোকাবিলা করার শক্তি রয়েছে আমাদের একই সঙ্গে সমস্ত নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন অহেতুক আতঙ্কিত না হতে এবং গুজব না ছড়াতে চুপচাপ শুয়ে পড়ো কতদিন তোমাকে বলেছি তবু রাতের বেলা এসব খবর গুলো একেবারে দেখবে না কেন কথা শোনো না বলো তো এমন বোকা বোকা কথা বলছো না আমি না দেখলে বুঝি খবর গুলো মিথ্যে হয়ে যাবে
পারি বলো তো? তুমি আমি আমরা ঠেকাতে পারবো? আমি কেন ঠেকাতে যাবো? তার জন্য রাষ্ট্র রয়েছে, পুলিশ, মিলিটারি, সব সালা কুত্তার বাচ্চাগুলোকে একে পর থেকে দিয়ে শুয়ে দিই দিক সালা শুয়ে। হ্যাঁ করো না, চলো 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 শুয়ে পড়বে চলো। আর একটু দেরি না, ওঠো। আর একটু হলো কি? ওঠো না, ভুলেই গেছি। মারুকে আগে বারবার বললাম পুলিশ একটা ফোন করতে, আশ্চর্য লোক, এত ইরাস্পন্স করল না। আমার মনে হয় এই জন্য তো রাগ হয়। হ্যালো হ্যালো, হ্যাঁ মারুক কাকা, হ্যালো। কতদিন পর তোমার গলা, কি হলো, চুপ করে আছো কেন? সরি, আমি মারুক কাকাকে ফোন করতে চাইছিলাম। ওকে, গুড নাইট। কিছু না, প্লিজ ফোনটা কিছু না। হ্যালো হ্যালো, কেটে দিলে ফোনটা। আচ্ছা, তুমি আমার সাথে এমন কেন করছো বলো তো? তুমি এখানে কেন এসেছো? এই কথাটাই জানতে, কি হয়েছে তোমার, ফোন ধরছো না কেন? তোমার সঙ্গে কথা বলার আমার কোনো আগ্রহ নেই। আমার আছে। আমার নেই। আমার আছে। আমার কবিতার বই বেরোচ্ছে। বাহ, ভালো, চমৎকার। জানতে চাইলে না কি নাম দিয়েছি? বললাম তোমার শোনার কোনো আগ্রহ নেই। আশ্চর্য, কবি তপব্রত বসুর কবিতায় উৎসাহ নেই। একদিন একটা লাইন লিখলে সারা রাত জেগে থাকতে শুনবে বলে আমাকে বলতে, মনীষা তুমি আমার অক্ষরমালা বলতে, তোমার চোখের তারায়, শরীরের খাঁজে, তোমার গন্ধে অক্ষর ঝরে। আর আজ মনীষা আমি ভয়ঙ্কর বিপদের মধ্যে আছি। আমার ঘরে আজ রাতে গুলি চলেছে, যে কোনো মুহূর্তে আমি শেষ হয়ে যেতে পারি। চোখের পলকে আমার বুক ফুলে রক্তের ভিমকি তুলে ছুটে যেতে পারে বলে এটা আমার অস্তিত্বের সংকট। তুমি হাসছো, হাসছো আমার কথা শুনে? নাম দিয়েছি বিশ্বাসঘাতক কবিতা গুচ্ছ। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? পারছো না, ভয়ঙ্কর। দেখে শোনো, কবিতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এখন, আন্ডারস্ট্যান্ড? আমি এখন থ্রিলার দেখি, থ্রিলার। তাছাড়া ওইসব ন্যাকামি করার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। আর আমি তোমাকে বিশ্বাস করি না। কি বিশ্বাস করি না, করি না, করি না? বলতে পারলে এই কথাটা? না বলতে পারার কি আছে, যে সত্যি তাই বলেছি। তার মানে তুমি বলতে চাইছো আমাদের মধ্যেকার সম্পর্কটা শেষ হয়ে যাক? কোনোদিন কোনো সম্পর্ক ছিল না তোমার আমার, আর যদি থেকেও থাকে মহেঞ্জোদারের যুগে। তাহলে কেন ছিলাম এতদিন একসঙ্গে? আমারও তো সেই একই প্রশ্ন দিদিমণি, কেন ছিলাম আমরা, কেন 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 কেন? নিজেকে তুমি কি মনে করো? হ্যাঁ রানী ক্লিওপেট্রা, তোমার সামনে হাঁটু মুড়ে বসে আমাকে সম্পর্ক চাইতে হবে? আমি কি ক্রীতদাস নাকি? শোনো, আমি তপব্রত বসু, বাংলা ভাষার বেস্ট সেলার লেখক। আমার বই হাজারে নয় লাখে বিক্রি হয়, লাখে। শুধু লিখবো এই কথাটা বললেই না, ওই পাবলিশারের বাচ্চাগুলো ব্ল্যাঙ্ক চেক নিয়ে ছুটে আসে, আর সেই আমাকে তুমি সম্পর্কের ভয় দেখাচ্ছ? শোনো, আমি যা আমি তাই, আমি আজ এখানে পৌঁছেছি আমার ক্রম মেধার ঘামের জোরে, কোন সুয়ের বাচ্চা দয়ায় নয়। আমার জীবনে আমার সাফল্যে তোমার কি ভূমিকা আছে বলো? বলো বলো বলো, ঠিক আছে? কয়েকদিন ধরে জানাবো ভাবছি, জানিয়ে রাখি। হ্যাঁ, আমি মনীষাকে ভালোবাসি। কারণ ও কবি, ও অক্ষরমালা চেনে, ডুবুরির মতো অতল থেকে তুলে আনতে পারে সমস্ত শব্দ। তুমি কি? তুমি একটা শব্দ নির্বোধ, তুমি একটা মানুষের তাল। সীমা ছাড়িয়ে আমাকে সীমা দেখিও না সুতপা,
সীমা দেখিও না, নরকের কোন তার অব্দি পৌঁছতে পারি তোমার কোন ধারণা নেই সুতপা। সিরিয়াল লেখো সিরিয়াল, এসব সংলাপ বাংলার মানুষ এটি খাবে। কি বলছো কাকে? কি বলছো কাকে? তোমাকে আমি খুশি এনেছিলাম, তুমি তখন খুকি ছিলে, তোমার খুকি বাচ্চা ছেলে মানুষ, তোমার খুকি কিচ্ছু হবে না। একটা কথা স্পষ্ট করে শুনে রাখো, তুমি চলে যাও, চলে যাও, আমি তোমার সঙ্গে থাকতে পারছি না দাদা, থাকতে চাইছি না। হ্যাঁ মানছি তুমি খুব ভালো, আমি চাইনি তুমি শুতে দাও, তুমি ভালো পটক পত্র রাখতে পারো, আমার সমস্ত জামা কাপড় কেটে ইস্ত্রি করে পাঁচ পাঁচ করে গুছিয়ে রাখো। একটা শব্দ নির্বোধ, তুমি অক্ষরমালা চেনো না, এমনকি আমাদের ছোট নদীটাও ভালো করে পড়নি। তোমার সঙ্গে কোনো কথা নেই সুতপা, আমি আমি হেল্পলেস, তোমার সঙ্গ আমার বড় এক খেয়ে লাগে, আমার তো আমার ঠিক আসে। আমাদের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, আমি ডিভোর্স চাইছি। আমিও যে অনিবার্যতা মেনে নেওয়াই ভালো সুতপা। Shut up!
আমি ডিভোর্স চাইছি। আমিও যা অনিবার্যতা মেনে নেওয়াই ভালো সুতা পা। হ্যাঁ, তোমার চলে যাওয়ার 100% রাইট আছে, কারণ সম্পর্কের ভেতরে যে বিশ্বাস থাকে, যে ট্রাস্ট থাকে, আমি তার যোগ্য নই। হ্যাঁ, আমি মনীষাকে ভালোবাসি, কারণ ও কবি, ও অক্ষর মালা চেনে, দুপুরির মতো অতল থেকে তুলে আনে সব শব্দ, ও আমাকে ভরিয়ে রাখে ওর শব্দে গন্ধে, আমাকে মাতাল করে ওর আদিম প্রেমে। আমার কি দোষ, দেখেছি বহুবার, কিন্তু তোমার এমন টেলিফোন ঘাটের মরা, নেই কোনো সার। বাতাস ছিল, বাতাসে ছিল পাখি, আকাশ ছিল, আকাশে ছিল চাঁদ, তাদের বললে খবর দিত নাকি। আগে মশাই বলেছিলাম তাও, তারা বললে ঢুকছি লোড শেডিং এ, নোটে চড়তে পারবো না এক পাও। প্রতিটা লোক যৌন ভাবে সৎ, প্রতিটা লোক সততা ধুয়ে খায়। এই জানো, তোমাকে আমি একটা দারুণ খবর দেওয়ার আছে। জানি জানো, বলো। তোমার প্রথম কবিতার বইয়ের ম্যানুস্ক্রিপ্ট রেডি। না, আর একটু, এই জানো শেষ কবিতা কোনটা যাবে আমি না ঠিক করতে পারছি না, তুমি একটু বেছে দাও না প্লিজ। কবির প্রথম কবিতার বইয়ের কবিতা অন্য কেউ বেছে দেয়, আমি ভূমিকা লিখে দিয়েছি, ব্যাস। জানো আমার না খুব লজ্জা করছে। লজ্জা কেন? তুমি ভূমিকাতে যা যা লিখেছো আমি কি তার যোগ্য? অক্ষর কি জানে তার ক্ষমতা, শব্দ কি চেনে তার গভীরতা, শুধু পাঠক জানে। এবার বলো তো সুসংবাদটা কি? চাকরির জন্য যে পরীক্ষাটা দিয়েছিলে তার ইন্টারভিউ লেটার চলে এসেছে। না, অ্যাকনলেজমেন্ট ফিরে এসেছে সেই কবে, এটা না। গেস 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 তোমার ছাদের তবে নতুন অপরাজিতা ফুটেছে। দুটো এই তুমি কি করে জানলে? ভালোবাসলে মানুষ জ্যোতিষী হয়ে যায় বুঝলে। এটাও না, এটাও না। না রে বাবা, গেস নিশ্চয়ই নতুন কোন কবিতা এসেছে। ঠিক জানো, তবে খাতাই না, আমার শরীরে। মানে? মানে মানে আমি মা হতে চলেছি। Thank you.
আমার নাম রাখবো শব্দ শিখা। কেউ জানতে পারবে না, চলো নষ্ট করে ফেলি। চল আমি স্বেচ্ছায় মা হয়েছি। তার মানে তুমি জানতে, তুমি জেনে শুনে আমাকে চিট করেছো, তুমি আমাকে ব্ল্যাকমেল করেছো। তোমার বাচ্চা কেটে গঙ্গায় ভাসিয়ে দেবো। আমাকে ব্ল্যাকমেল করে তুমি কবি হবে? কেন নয়, যে আজকে সে আনন্দ কি করে খুন করবে তাই তো এত ভয় তোমার সম্মানে, এত ভয় তোমার বানানো মেজে। তুমি আসলে একটা মুখোশ দাঁড়িয়ে পকড়ে দুঃসময়ের বন্ধু, একসঙ্গে মাল খেলাম, মনে আছে কৃষ্ণের বসু? দেখছি ভোমা দেখছি অন্ধ কিছুই পাওয়া যাচ্ছে না। তো মুকন্দ এই সিকন্দ জনে মন্দ রতে হুয়ে রতে দরে দরে নানে নানে কলকাতা পুলিশের উপরে এত ভরসাটাকে জেনে খুব বড় বোধ হচ্ছে, বুঝলে? বুঝলেন কেন মাঝে দরজা হাত করে খুলে রেখে টয়লেটে গেছেন? এটা ভরসা নয়,
বসুন বসুন বসুন। আপনি ঢালবেন? আমি ঢালু নেই ধরুন। চিন্তা করবেন না, বলেই সবসময় সাহিত্যিকদের পাশে আছে। বলছি কিছু খাবার দাবার হবে না? ঠিকই, মাঝরাত পেরিয়ে গেছে, দিন থাকলে অমলেট করে নিতাম। আসলে কি বলুন তো, অনেক কাজ হয়ে গেল তো তাই আর বাড়ি ফিরলাম না, ভাবলাম এখানে একটু করিয়ে নি। আমার কেসটাকে বলুন তো স্যার, আমাকে না, আমাকে না একদম ওই অন্য মেয়া করে পাঠাচ্ছে। আমি টুক করে নিয়ে বললাম সরি। এদিক তো ভালো ভাগা, বিস্ফোরণ হলে নিশ্চয়ই ওদিকটার মতো এত ক্ষয়ক্ষতি হবে না। কি সুন্দর একটা কার্ড বানিয়েছে, গোল্ডেন কালার, এদিকে মন্তায়ের ছবি, ভেরি নাইস, ভেরি কিউট, ভেরি কিউট। আর মাঝখানে লিখেছে আমি ভাতু খাবো তোমার আশা চাই চাই। ঘষলো একটা সোনার আংটি, ঘষলো কি দাম বেড়েছে জানেন? ৩২,০০০ টাকা, এখন ভাবুন তো। জানেন আমার ঠাকুর মুখে শুনেছিলেন ঠাকুর এখন বিয়ে হয়েছে। আপনি কি আমাকে পাগল পেয়েছেন? এই কথা বলছে কেন স্যার? আপনিও একা আমিও একা, তাই ভাবলাম দুজন বেরিয়ে যান। থাকবেন হ্যাঁ, কি বললেন? লাইনে তার পাওয়া গেছে, তারপর 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 লম্বা তার সঙ্গে গেছে, পোস্টকার্ড এসেছে। কি বললেন? দুজন অ্যারেস্ট হয়েছে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। কি নাম? আবু আর মহসিন। ওরা বাচ্চাটা ধরতে পারলেন? বাচ্চাটা ধরতে পারলেন? একটা নাম বললেন মহসিন, এরেন নাকি? আমি না 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 না, আমি আমি চিনব কি করে? না না না, এদিকে এদিকে কোনো সমস্যা নেই। ওকে 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 ওকে, থাকো। শুনুন, মালটা নেহাত ভালো দিয়েছে, তাই বাবার ফিরে ফিরে আসবে। একটা কথা বলি, মহিলা কি কে? মহিলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিলা করতে গেল। আমি ঘরে ঢোকার সময় একজন মহিলার কথা শুনতে পেয়েছিলাম। ভুল শুনেছি? হতে পারে, হতে পারে, কার ব্রেন তো হতেও পারে।
বুঝলাম স্যার, একটা ইলেকশন একবার লোকসভা ইলেকশন, ডিউটি পরে যে ফলটা মাসুক একটা গুছিয়ে গিয়ে করে দিয়ে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে পাঁচ ভাগ হঠাৎ জুড়ে ইচ্ছা পেয়ে গেল বাইরে বেরিয়ে গিয়ে দেখি জোরি বাইরে পেট্রোল ভ্যান আছে। ওকে টিকু রেখে আর কি হবে, জেগে আছে সারা রাত, গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে, অজানা আশঙ্কা ঘিরে ধরছে কলকাতাকে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বিস্ফোরণ ঘটাতে পারে জঙ্গি দল, এমনটাই আমরা দিল্লি থেকে জানতে পারছি। আশঙ্কার কথা প্রকাশ করছেন দিল্লির গোয়েন্দারা, রাস্তায় রাস্তায় চলে যাচ্ছি, ফোনটা রেখে গেলাম, ওটাও তোমার টাকায় কেনা। যে শাড়িটা পরে এসেছিলাম সেটা ছিঁড়ে গেছে, তাই অন্যটা পরে যেতে বাধ্য হচ্ছে। গয়নাগুলো গুনে আলমারির লকারে রেখেছি, মিলিয়ে নিও, পারলে মদটা কমিয়ে ওষুধগুলো নিয়ম করে খেয়ে, যে দুটো বছর তোমার সঙ্গে একসঙ্গে থাকা গেল সেটা আমার মনের সোনার কৌটোই রাখা থাক। খুব খুব মন দিয়ে লিখো কেমন, আর তো কোনো অসুবিধে রইল না, মাংসের তালটা সরে যাচ্ছে তোমার জীবন থেকে। আমারই তো দুঃখ প্রকাশ করা উচিত, দু দুটো বছর তোমাকে খাঁচায় আটকে রেখেছিল, কিন্তু দেখো এই যে আমাদের সম্পর্কটা যে টিকল না, মানে ডিভোর্সটা যে হয়ে গেল, এর জন্য আমি ততটা দুঃখ পাইনি। কেননা আমি তো জানি আমি তোমার যোগ্য নই, আমি তোমার কবিতা বুঝতে পারি না, তাকে ছুঁতে পারি না, নাগালি পাই না। আজ সন্ধ্যায় ছাদে গিয়ে শেষবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম আমার কবিতার পাণ্ডুলিপি, গয়টা বানানো ঠিক করলাম, পাখি বানান আবার বের হয়ে গিয়েছে, তারপর অপরাজিতা গাছটার পাশে বসে আগুন দিলাম পাণ্ডুলিপিটার ধার থেকে, ধরতে ধরতে দাও দাও করে চলে উঠল সেই পাণ্ডুলিপি। আমার হাত পুড়ে যাচ্ছিল, তবুও খড়কুটোর মতো হাত কিছুতেই ছাড়তে চাইছিল না সেই পুড়তে থাকা কবিতাগুলো। আমার তো তত জ্ঞান নেই, পড়াশুনো নেই, মনীষাই তোমার যোগ্য, তাই ততটা দুঃখ হয়নি। কিন্তু সেই দিন যেদিন কুর ভক্তি লোকের সামনে আমার বাবা মা ছোট ভাইয়ের সামনে তোমার উকিল বলছিল আমি নাকি একটা কামুন মা, পুরুষ ছাড়া আমি নাকি থাকতে পারি না,
আমি নাকি তোমার লক্ষ লক্ষ টাকা সরিয়েছি, এমনকি তোমাকে খুন করবার জন্য খাবারে বিষ মিশিয়েছি। হঠাৎ হাওয়া উঠল আর আমি দেখলাম সন্ধ্যার আকাশে উড়ে যাচ্ছে আমার উড়ে যাওয়া অক্ষরমালা। সে ছাই টুকরো খেতে খেতে মিলিয়ে গেল শূন্যে। এই জন্য কি তুমি আমাকে দায়ী করতে চাও? কখনোই নয়। তাহলে এসব বলছো কেন? হ্যাঁ, তোমার কবিতা তুমি রাখবে, পড়াবে, ছেড়বে, যা খুশি করো, আমার উৎসাহ নেই। আন্ডারস্ট্যান্ড? সত্যি মানে? না কিছু না, শুধু সেদিন যখন নীল চিঠির প্রকাশক সুদীপ বাবু আমার পাণ্ডুলিপিটা ফেরত দিচ্ছিলেন, ওর মুখটা অপরাধ বোধে ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছিল। এত ভয় কেন পেলে কবি? আমি তো দশ জনের মতো তোমার মতো লিখতে পারতাম না। তবে আমি তপব্রত বসু তোমাকে তালা কর গুনে গুনে কর গুনে মাত্রা দিয়েছিলাম আমি জানি তো। তাহলে আর সেইটাই তোমাকে সবচেয়ে আশ্চর্য করেছে, তুমি ছুঁড়ে না দিলে আমার মতো একটা অতি সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে কোনদিন স্বপ্নই দেখত না কবিতা খেলা। সে তুমি তুমি কি করে পারলে? তোমার ক্ষমতা প্রতিপত্তি যোগাযোগ কে ভয় পাবেন না, এমন প্রকাশক কোথায় বলো? সত্যিটা কোনোদিন জানতেই পারতাম না যদি না সেই দিন পাণ্ডুলিপিটা ফেরত দেওয়ার সময় সুদীপ বাবু ভুল করে তোমার চিঠি। আমি বললাম আপনারা ছাপবেন না বইটা, উনি মাটির দিকে তাকিয়েছিলেন। আমি কি খুব খারাপ লিখি? বললাম জানেন কবি তপব্রত বসু আমার কবিতা নিয়ে ভূমিকা লিখেছেন, পড়েননি? উনি হাসছিলেন আর আমি স্পষ্ট দেখলাম আমাকে আড়াল করে উনি বাঁহাতে মুছে নিলেন না যাওয়া বৃষ্টির মতো এক ফোঁটা চোখের জল। সেই দিন লজ্জায় অপমানে দুঃখে আমার মাথাটা ঝুঁকে পড়েছিল, নুয়ে পড়েছিল আমার বুকে। এত মিথ্যে সত্যি কি কোনো দরকার ছিল তবু? জানি আমি আজও তোমাকে আগের মতোই ভালোবাসি। আসি বাবা, প্লিজ যেও না বাবা। কেন এমন করলে কবি? কেন আমি তো তোমার কিছু কেড়ে নিইনি, কোন অধিকার দাবি করিনি তোমার কাছে। তবে কেন তুমি আমার জীবন থেকে কবিতা কেড়ে নিলে? আমি মৃত সন্তানের জন্ম দিয়েছি। Get out!
रंजन किधर है? तो बता देना कलकत्ता में रहना चाहिए। सुना क्या? किसी ने मेरे बारे में पूछा तो बोल देना मैं लाइट में नहीं हूँ। रसन वो हेलो दो यार चिड़े जाओ बात करने को मानना चाहिए। बोला तो तुम बाबा तुम लाइट में तो बोले तू ही था ना तू ही ओए बोले थे क्या बोले ঘরে ঢুকলেন কি করে পাবে না স্যার টিভি চলছে জোরে ঘরে শুনতে পাবে না আমি কি জান কিছু না একটু দেখতে এলাম কোথায় থাকেন কত উঁচুতে আগে স্থির হয়ে বসেন এখনই রাত শেষ হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি এমন তো নয় চিনতে পারছেন না না স্যার মনে পড়ছে বুক খানা অবশ্য রাস্তাঘাটে কুত্তার মতো পড়ে থাকে যেসব মানুষ তাদের কথা কে মনে রাখে বলেন আপনারা অনেক উঁচুতে থাকেন আপনারা গাড়িতে থাকেন কাঁচ তুলে দিলেই বাইরের পৃথিবীটা ভ্যানিশ আপনি কি জানুন তো তাই বলুন প্রতিশোধ প্রতিশোধ মানেটা সোজা স্যার আপনি আমার জিনিস কেড়ে নিয়েছেন আমি এবার আপনারটা নেব মানে ধরেন যদি চাই আপনার ওই পা দুটো যে পায়ে আপনি দাঁড়িয়ে আছেন আপনি হাঁটছেন চলছেন বানিয়ে বানিয়ে গল্প লিখছেন মঞ্চে উঠে ফুল নিচ্ছেন মাইকে ভাষণ নিচ্ছেন সেই পা দুটো হয়তো কাল ভোরবেলা হয়তো উঠে দেখবেন নেই মানে আমার পায়ের জায়গায় পড়ে আছে দুখান ক্র্যাচ কেমন লাগবে স্যার পুলিশে যাব দেখেন চেষ্টা করে অবশ্য ততক্ষণ যদি বেঁচে থাকেন দূরের বাচ্চা দাদা তুমি আমার ঘরে ঢুকে দাদা তুমি আমাকে ভয় দেখাচ্ছ এই বলছক শেষ করে দেব সালা ভাঙ্গ সোজা পেটে ঢুকাবো ভুলটা আমাকে আগে করতে বাধ্য করবেন না স্যার মানে আপনি মূল্য দেবেন না মূল্য কিসের মূল্য যদি বলি আমার এই পাটার 5 বছর আগে আপনার ওই সাদা গাড়ির নিচে ভেতরে তলা পাকিয়ে যাওয়া আমার ওই 4 বছরের মেয়েটার সারা জীবনের জন্যে অঙ্গ হয়ে যাওয়া আমার বউটার সব মূল্যের যোগফল কি কম স্যার আমি তো আপনাকে 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছি আর আপনারা বদ্ধ অনুমাদ বদ্ধ অনুমাদ কে আপনার বউ কে আপনার মেয়ে আমি কিচ্ছু জানি না আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে স্যার কি আপনি সব জানেন সেই শীতের রাত মাঝরাত্রির ঘুমন্ত কলকাতা
ফুটপাথ জুড়ে হাজার হাজার মানুষ আর কুণ্ডলি পাকানো কুকুর একই চটের বস্তার নিচে, সেই মানুষ না সেই কুত্তার বাচ্চা গুলোর ওপর যখন সটা নিতে গেল আপনার গাড়ি, ঘুমের মধ্যেই চিৎকার করে দেবে গেল আমার চার বছরের মেয়েটা, আপনার গাড়ি আমার বউয়ের পায়ের উপর উঠে গিয়ে মড় মড় করে হাড়গুলো ভাঙলো, আমি শুনলাম স্যার। তারপর রাস্তা জুড়ে রক্তের স্রোত, আর গোড় গলা পাকানো মাংস, তারপর আমি অজ্ঞান হয়ে যেতে যেতে দেখলাম ওই ওই দূরে ওই দূরে কলকাতার গোলক ধাঁধায় আপনার সাদা ধবধবে গাড়ি মিশে যাচ্ছে, আপনার সাদা ধবধবে। হ্যাঁ স্যার, আমি পাঁচ বছর আগে আপনার গাড়ির নিচে পড়েও বেঁচে আছি, আজ আপনাকে মার এই পোড়া পা নিয়ে লেংচে লেংচে খুঁজে বেড়াচ্ছি আপনাকে সারা শহর, সারা দেশ, সারা পৃথিবী। আপনি আমার কিচ্ছু প্রমাণ করতে পারবেন না, কোর্টে কিচ্ছু প্রমাণ করতে পারবেন না, আমি দোষী। তাই তো করতে যাই স্যার, তাছাড়া ফুটপাথের কুত্তা গুলো বলতে যাওয়ার সাহস আর ক্ষমতা কোথায় বলুন? পরদিন মাঝের পাতায় তিন লাইনের একটা খবর বেরিয়েছে, পুলিশ এসেছিল বটে তুলে নিয়ে গেল, তদন্ত শুরু হল, তদন্ত চলছে আজ, পাঁচশো হাজার বছর চলবে, কারণ আপনি ছাড়া কেউ তো জানে না স্যার, সেদিন ড্রাইভারের সিটে ছিলেন আপনি, গলা পর্যন্ত মদ খেয়ে গান চালিয়ে উড়ে যাচ্ছিলেন রাতের রাজপথ ধরে, তারপর বাড়ি ফিরে পাইপ লাগিয়ে সব রক্তের হাত মাংসের কুচো সব আবার আগের মতো সাদা থপথপে, আমার চার বছরের মেয়েটা। আমি আপনাকে ক্ষতিপূরণ দিতে চাই, আমি তো আপনার মেয়েকে ফেরত দিতে পারবো না, আমি টাকা নিয়ে যান, চেক লিখে দিচ্ছি, ব্ল্যাঙ্ক চেক নিয়ে যান। আমি টাকা নিতে আসিনি স্যার, আমি চাই আপনার জীবন।
মানে আর আপনি একটু নিরাপদ নন স্যার, আপনার ওই বাইরে লোহার গেটে তালা, আপনার সিঁড়ির গেটে তালা, উপরের কলাপসিবল তালা আছেন, ভারী মোটা কাঠের পাল্লা, কোন কিচ্ছু আপনাকে বাঁচাতে পারবে না স্যার। এরপর যখন আপনি গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাবেন, তখন দেখবেন ফুটপাতে একটা লোক ক্র্যাশ বগলে দাঁড়িয়ে আছে একা, জানবেন ওটা আমি স্যার। আপনি হয়তো মঞ্চে ভুল নিচ্ছেন, মাইকে ভাষণ দিচ্ছেন, হাততালি পাচ্ছেন, হঠাৎ সমস্ত শব্দ দমিয়ে দিয়ে যদি দর্শক আসন থেকে ক্র্যাশ বগলে কেউ উঠে দাঁড়ায়, জানবেন ওটা আমি স্যার, কারণ আমি আপনাকে মারবই। আপনি সেলুনে যাবেন, দাড়ি কামাতে, আপনার নরম গালে সাবান মাখিয়ে দিয়ে যে লোকটা হাতে তেলই দুবার কুকটা ঘষে নেবে, আপনি হয়তো খেয়ালই করেননি লোকটার একটা পা নেই, আপনার দাড়ি কাটতে কাটতে কুকটা ঠিক যখন আপনার গলার কাছে এসে যাবে, তখন বাঁ হাতের কুকটা টিপে ধরে ডান হাতে কুকটা আপনার গাড়ির তলায় সে দিয়ে যাবে, সেই লোকটা আমি স্যার, আপনার গাড়ি সারাবার অছিলায় আপনার ব্যাগটা খুলে নেব, আপনি কয়েকটা একশো টাকার নোট ছুড়ে দিয়ে আপনি হুশ করে গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন। তারপরে আমি আয়াল হয়ে ক্ষমা চাই দিই, ওরা অ্যাক্সিডেন্ট ছিল, ক্ষমা করে দিন। জানি তো ওটা অ্যাক্সিডেন্ট, তাহলে আপনি ইচ্ছে করে করেননি তাও জানি, কিন্তু স্যার কলা পর্যন্ত মদ খেয়ে স্টিয়ারিং এ বসবার সময় আপনার একবারও মনে হয়নি এই রকম একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আপনি কেন থামলেন না, আপনি কেন আমার মেয়েটাকে নিয়ে ছুটে হাসপাতালে গেলেন না? হয়তো আমার মেয়েটা গুলি করে গুলি বেরোয় না, Thank you.
জেগে আছে সারা বাংলা। এই মুহূর্তে খবর, দমদম থেকে বাতিল করা হয়েছে অসংখ্য বিমান। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনাবাহিনীর জওয়ানরা রুট ওয়াচ করছেন সারা শহরে। তৈরি রাখা হয়েছে সমস্ত হসপিটাল গুলোকে আপৎকালীন মোকাবিলার জন্য। আচ্ছা, ফোন করে নাম ঠিকানাটা তো বলবে, কিছুতেই প্রেস করতে পারছিলাম না, তারপর নাম্বার ট্র্যাক করতে আসতে দেরি হয়ে গেল। আচ্ছা, কোথায় গুলি চলেছে বলুন তো? গুলি? ও হ্যাঁ, আমি কাল সন্ধ্যাবেলা এখানে বসে হাক্কা দিয়ে দিচ্ছি, হঠাৎ একটা পুলিশ শব্দ, নাকিস মাথাটা নিচু করেছিলাম, নাহলে সোজা আমার এইখানে। আচ্ছা, তারপর আপনাদের থানা থেকে কৃষ্ণপদ মাইতি এলেন, উনি কৃষ্ণপদ মাইতি, হ্যাঁ, তিনি কে? সেকেন্ড অফিসার, উনি এলেন, বললেন কাজগুলো যেমন আছে থাক, আমি আমি না কিছু মনে করতে পারছি না। কি উনি বলেছিলেন? কোনো মুখ, কোনো নাম, যারা আমাকে আক্রমণ করতে পারে আর কি। কিন্তু আমি তো অপরাধের সঙ্গে যুক্ত নই, আমি সাহিত্যের সঙ্গে যুক্ত, আমাকে কেন আক্রমণ করবে? দেখুন মিস্টার বসু, এঘরের সমস্ত কাজ ঠিক আছে, কোনো কাজ ভাঙেনি এঘরে। আমি পরিষ্কার পুলিশ শব্দ শুনলাম। প্লিজ মিস্টার বসু, পুলিশের অনেক কাজ আছে। আর তাছাড়া আমাদের ওখান থেকে কাল রাত্রে কেউ আসেনি, কারণ আপনার ফোনটা আমরা রিসিভ করেছি ভোরে 4:35। সেকেন্ডে কি যেন নাম বললেন আপনি? কৃষ্ণপদ মাইতি। হ্যাঁ, কৃষ্ণপদ মাইতি, ওই নামে কোনো অফিস তো আর আমাদের ওখানে নেই। আপনাদের আচরণটাও তো সেরকম হয় কাম্য। হ্যাঁ, আচ্ছেন খান, কন্ট্রোল রাখতে হবে তো। আচ্ছা মিস্টার বসু, আচ্ছা আচ্ছা, আপনি কি কোন গল্প নিচ্ছেন? অনেক সময় এমন হয় জানেন, কারণ আপনারা বেশি চিন্তা করেন তো, তাই অনেক সময় ওই গল্পের চরিত্র গুলো গল্পের থেকে বেরিয়ে এসে জীবনের সঙ্গে মিশে যায়। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে, শুধু একটা চেক আপ করিয়ে নেবেন। হ্যাঁ, ওকে, ও ও ও ও ও, এই খাতাটা একটা অটোগ্রাফ দেবো কি প্লিজ। আসলে কি হয়েছে জানেন, আমাদের ওখানে একটা ছেলে আছে সুমিত, খুব ভালো ছেলে, পুলিশ নায়ক একটা দেওয়াল পত্রিকা বার করে, আর ওই ভালো কবিতাও লেখে। হ্যাঁ, আপনার কাছে আসছি শুনে বললো স্যার ওনার কাছে যাচ্ছেন, যদি ওনার একটা অটোগ্রাফ এনে দিতে পারেন, আপনার অটোগ্রাফটা পেলেও খুব খুশি হবে। ঠিক আছে, আচ্ছা, ওকে। থ্যাংক ইউ, ওয়েলকাম। স্যার নাথ, ছোট বয়সে একটা মন আমারও ছিল, ওই চোর ডাকাতের পেছনে ছুটতে ছুটতে। ওকে, জেনুইন প্রবলেম হলে অবশ্যই ফোন করবেন। পুলিশ ইজ অলওয়েজ দ্য অ্যাট ইওর সার্ভিস। থ্যাংক ইউ। জিনিসটা বিদেশি মনে হচ্ছে। ওকে, বাই।
সীমান্ত সেই করে দেওয়া হয়েছে।